মাওয়াসক্রনিক্যালের আজকের আয়োজনে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম বিশাখা দেবনাথ বলল তুমি তাহলে এখন কোন দিকে যাবে সাউথের দিকে ফিরবে নাকি আমি বললাম না ভাই আমি একটু কলেজ স্ট্রিট ঘুরে যাব ভাবছি দেবনাথ হাত বোতাম খুলে ফেলে শার্ট সরিয়ে সাবধানে ঘড়ি দেখল তারপর বলল সাড়ে সাতটা তো বাজলো এখন আর কলেজ স্ট্রিটে গিয়ে কি করবে আমি মনে মনে ভাবলুম দেবনাথ কি প্রত্যেকবারই ঘড়ি দেখবার জন্য শার্টের হাতার বোতাম খোলে তাহলে বোতাম আটকানোর কি দরকার অথবা ঘড়ি না পড়লেই হয় বললাম এই একটু এক বন্ধুর সঙ্গে দেখা করে যাব কে বন্ধু আছে একজন তুমি চিনবে না আমিও তো তোমার বন্ধু আজ না হয় আমার বাড়িতেই যেতে একটু চা খেয়ে তারপর ফিরতে আজ নয় ভাই আরেকদিন যাব তুমি আর গেছ যেদিনই দেখা হয় তোমার শুধু ওই এক কথা গেলে না তো একদিনও বিশাখা প্রায়ই তোমার কথা জিজ্ঞেস করে আমি কয়েক মুহূর্ত অন্যমনস্ক হবার সুযোগ নেবার জন্য পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করতে লাগলুম একটা ডবল ডেকার একেবারে ফুটপাথ ঘেসে আসছে আমরা দুজনেই সরে দাঁড়ালুম প্যাকেটটা দেবনাথের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলুম সে খাবে কিনা যেন কোনো ইচ্ছে নেই নেহাত উপরোধে ঢেকে গেলছে এইভাবে দেবনাথ বলল দাও একটা আমি নিজের সিগারেটটা ধরিয়ে আরাম করে একমুখ ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলাম বিশাখা কেমন আছে ভালোই আছে তবে বড্ড একা একা থাকে তোমরা মাঝে মাঝে গেলে টেলে আচ্ছা ভাই চলি আজ আবার পরে দেখা হবে তুমি তাহলে কলেজ স্ট্রিটেই যাবে আমার সঙ্গে যেতে চাও না 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 তোমার সঙ্গে গেলে তো ভালোই হতো কিন্তু কলেজ স্ট্রিটে একটা বিশেষ কাজ আছে তাহলে এসো কিন্তু একদিন বাড়িতে কবে আসবে কাল পরশু আমি তাহলে বিশাখাকে বলবো। না কাল পরশু হবে না এই মাসটা একটু ব্যস্ত আছি চলে যাব যে কোনো একদিন রাস্তা পার হয়ে ওপাশে গিয়ে আমি ষড়যন্ত্রকারীর মতন আর চোখে দেবনাথকে দেখতে লাগলুম আমার এখন দক্ষিণ কলকাতাতেই ফেরা দরকার যদিও কিন্তু দেবনাথের সঙ্গে একসঙ্গে যেতে চাই না রাস্তার উপর দাঁড়িয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বলেছি দেবনাথের সঙ্গে বাকি পরটাও ওর বকবক শোনার ইচ্ছে আমার নেই তাছাড়া দেবনাথ কতকগুলো অদ্ভুত ব্যবহার করে আমি দিচ্ছি আমি দিচ্ছি বলে পকেটে হাত ভরে কন্ডাক্টরের সামনে টিকিট কাটার জন্য পেরাপেরি করে আমি যদি ভদ্রতা করে একবার মাত্র বলি না না আমি দিই না ব্যাস দেবনাথ আর পকেট থেকে হাত বার করবে না আমার টিকিট কাটা থেকে খুষ্টু পয়সা ফেরত নেওয়া পর্যন্ত সরু চোখে তাকিয়ে থাকবে তারপর উল্টো চাপ দেবে আমাকেই অনুযুগের সুরে বলবে কেন আমি টিকিট কাটলে বুঝি তোমার মানে লাগতো আমি কি একদিনও টিকিট কাটতে পারি না না হয় আমি এখন সামান্য দু চারানা পয়সার জন্য এসব কথা শুনতে কার ভালো লাগে এর আগে দুদিন আমার এরকম অভিজ্ঞতা হয়েছে অথচ বছর দুয়েক আগেও দেবনাথ নিজের গাড়িতে ঘুরে বেড়াত যখন তখন গাড়ি থামিয়ে লিফ্ট দিতে চাইতো আমাদের আমি লক্ষ্য রাখতে লাগলম দেবনাথ বাসে উঠে পড়েছে কিনা ও চলে গেলে আবার আমাকে রাস্তা পেরিয়ে ও বাস ধরতে হবে কে জানে দেবনাথ হয়তো নজর রেখেছে আমি সত্যিই কলেজ স্ট্রিটের বাসে উঠি কিনা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে দেবনাথ সিগারেটটা পুরো শেষ করার আগে যে সে বাসে উঠবে না এ তো জানা কথাই সম্পূর্ণ পরাজিত মানুষের সংসর্গ আমার ভালো লাগে না দেবনাথকে দেখলেই মনে হয় ওর ভেতরটা একেবারে মরে গেছে বেঁচে আছে শুধু ওর পঞ্চভূতের শরীরটা সমস্ত পৃথিবীর বিরুদ্ধে ওর শুধু অনুযোগ আর অভিমান বেঁচে থেকে আর কি হবে এই ধরনের একটা ভাব নিয়ে দেবনাথ বেঁচে আছে এর থেকে তো মরে গেলেও পারে আমি যদি দেবনাথকে খুন করি তাহলে হত্যাকারী হিসেবে আমার শাস্তি হবে কিন্তু মরার উপর খাড়ার ঘা দেওয়া কি অপরাধ দেবনাথের মুখোমুখি পড়ে গেলেই আমার অস্বস্তি হয় অথচ অভদ্রভাবে এড়িয়ে যেতেও পারি না একসময় সুন্দর চেহারা ছিল দেবনাথের পরশা লম্বা রিজু শরীর তীক্ষ্ণ নাক এখনো সব ঠিকঠাক আছে কিন্তু মুখে এক ধরনের শিরিশিরি হতাশা এইসব মুখ অন্য মানুষের মধ্যে দারুণ প্রভাব ফেলে দেবনাথের মতন লোকদের সমাজের বাইরে বার করে দেওয়া উচিত বিশাখার জন্য আমার দুঃখ হয় কিন্তু আমি ওকে কি সাহায্য করতে পারি বিশাখা তুমি নিজেই তো এ জীবন বেছে নিয়েছ আমি জয়ী নই কিন্তু সম্পূর্ণ পরাজিতও নই কখনো খুব মন খারাপ থাকে মনে হয় জিভে একটা নিমপাতা লাগানো চোখের সামনে সব কিছুই আমার আবার কখনো সামান্য একটু পুরপুরে হাওয়া দিলেই এবং পকেট যদি নিতান্ত খালি না থাকে তখন মনে হয় আহ বেঁচে থাকাটা কি চমৎকার ব্যাপার কি সৌভাগ্যে এই মানুষের জন্মটা পেয়েছি মানুষ হয়ে না জন্মালে কি টের পেতাম বিকেল ও সন্ধ্যাবেলার সন্ধিক্ষণে একটা অদ্ভুত আলো দেয় সেই আলোতে বড় রহস্যময় মনে হয় এই জীবনটা এই আলোয় ঝানু পাতৃপক্ষরা মেয়ে দেখায় জলের রং পর্যন্ত বদলে যায় এই আলোয় এরকমই এক ঠান্ডা আলোর মধ্যে আমি একটি নারীর পাশে বসে দেখেছিলাম পুকুরের জল দুভাগ করে সাঁতরে আসছে একটা সাদা হাঁস মন ভালো থাকার মুহূর্তে প্রায়ই আমার সেই সাদা হাঁসটার কথা মনে পড়ে আর এরকম সময়ে কোথা থেকে যেন দেবনা দেশে উদয় হয় আমার সামনে বিমর্ষ মুখে একটু হাসির প্রেত দেখিয়ে বলে এই যে ইয়ে সুনীল কোথায় চললে চলো না আমার বাড়িতে একটু চা খেয়ে যাবে বিশাখা বলছিল কি বৃষ্টির ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এখন একদিন একটা ডাবল ডেকারের সামনে দেবনাথকে ধাক্কা মেরে ফেলে দিলে কি হয় উকি মেরে দেখলুম রাস্তার ওপাশে দেবনাথ নেই তবু সাবধানের মার নেই ভালো করে চারপাশ খুঁজে নিলুম না দেবনাথ সত্যিই চলে গেছে রাস্তা পেরিয়ে এসে আমি পরবর্তী বাসে উঠে পড়লুম এবং সৌভাগ্যবশত প্রায় সঙ্গে সঙ্গে দুজন লোক নেমে যেতেই জানালার ধারে একটা বসবার জায়গা পেয়ে গেল চারটি স্টপও যেতে হলো না হুই হই করে একদল লোক থামালো সন্ধ্যে পৌনে আটটায় সাধারণত ছাত্র আন্দোলন হয় না প্রথমে ভেবেছিলাম কোন লোক চাপা পড়েছে কিংবা দুই পার্টির দাঙ্গা হলেও হতে পারে কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক নিরীহ আগের একটা বাস ব্রেকডাউন তার সব যাত্রীরা এই বাসে উঠবে জানালা দিয়ে দেখলুম যেসব লোক ওঠার জন্য ছোটাছুটি করছে তাদের মধ্যে আর কে দেবনাথ আমি একেবারে মরমে মরে গেলুম আমাকে লজ্জায় ফেলার জন্য এটা একটা নিয়তির চক্রান্ত ছাড়া আর কি কোনো সন্দেহ নেই দেবনাথ ঠিক দোতলায় উঠে আসবে আমাকে দেখতে পাবেই একটু না হেসে বলবে কি কলেজ স্ট্রিট গেল না তাহলে আমি যেন চোর ধরা পড়েছি দেবনাথ নিজেই তো একটা চোর শুধু চোর নয় একটা মিটমিটে বদমাস অথচ এখন আমাকেই ও পেঁচে ফেলবে কেন আমার কি হঠাৎ মত পাল্টাবার উপায় নেই কলেজ স্ট্রিট যাবো ভেবেও রাজবিহারী এভিনিউর দিকে কি যেতে পারি না আমি আমার যা খুশি তাই করব তবু আমি মুখ লুকিয়ে বসে রইলুম বাসে বেশ ভিড় হয়ে গেছে এখন আমাকে দেখতে না পাবার একটা ক্ষীণ সম্ভাবনা আছে আমি নামবো দেবনাথের বাড়ি ছাড়িয়ে অনেক দূরে খুব মনোযোগ দিয়ে আমি দেখতে লাগলুম রাস্তার দোকানের বিজ্ঞাপনগুলো আমার পাশের লোকটি উঠে যেতেই আমার গা কিরকির করতে লাগল জানি এখানে দেবনাথ এসে বসবেই আমি একেবারে নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করতে লাগলাম ঘাড় ঘুরিয়ে দেখার পর্যন্ত সাহস নেই দেবনাথ না একজন মোটা লোক এসে বসলো তাও নিশ্চিন্ত হতে পারলুম না শেষ পর্যন্ত যা ভেবেছিলুম তাই হল একটু বাদেই পেছনের সিট থেকে দেবনাথ আমার পাশের লোকটিকে বলল দাদা আপনি একটু এখানে এসে বসবেন আমি আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলবো বন্ধু না কুচু এক্ষুনি এক ঘুষিতে তোমার মাথার খুলি উড়িয়ে দিতে পারলে আমি খুশি হতুম আমি হেসে কৈপিয়ত দেবার সুরে বললাম কলেজ স্ট্রিটের বাসে যা ভিড় তাই আর যাওয়া হল না যেন আমাকে দয়া করছে এই ভঙ্গিতে দেবনাথ বলল হ্যাঁ বাসে বিশ্রী ভিড় তো লেগেই আছে ট্যাক্সিও পাওয়া যায় না কলকাতার যা অবস্থা হচ্ছে দিন দিন সেই মুহূর্তে কলকাতা সম্পর্কে কোনো অভিযোগ অবশ্য আমার মনে ছিল না কিন্তু দেবনাথের সঙ্গে মত মেলাতেই হলো কিছুদিন আগেও দেবনাথের একটা গাড়ি ছিল তখন অবশ্য ট্রাম বাসের ভিড় সম্পর্কে ওর কোনো মন্তব্য শোনা যেত না দেবনাথ জিজ্ঞেস করল তাহলে এখন কোথায় যাবে বাড়ি ফিরবে না কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাবে এ কথাটার মধ্যেও খোঁচা আছে দেবনাথ বোঝাতে চাইছে আমার অনেক বন্ধু বান্ধব আছে ওর কোনো বন্ধু নেই আর দেবনাথ আমার সঙ্গে চার বছর কলেজে পড়লেও আমি বন্ধু হিসেবে আড্ডা দিতে চাই না ওর সঙ্গে বললাম না বাড়ির দিকেই যাব ভাবছি তাড়াতাড়ি শুয়ে আজ চলো না আমার ওখানে এক কাপ চা খেয়ে যাবে বিশাখা বলছিল আর একদিন তো যাবো বলেছি আজ নয় তুমি তো কলেজ স্ট্রিটে যাচ্ছিলেই সেখান থেকে তো নটা সাড়ে নটার আগে ফিরতে পারতে না আর কতবার না বলতে পারে মানুষ আমার বিরক্তি একেবারে শেষ সীমায় পৌঁছেছে ইডিয়টটা কি বুঝতে পারে না যে আমি বিশাখার সঙ্গে দেখা করতে চাই না যাকে দেখেছিলাম একসময় অহংকারী দেবীর মতন এখন তার মহিমাবর্জিতা মূর্তি আমার দেখার ইচ্ছে নেই একটুও শেষ চেষ্টা করে বললাম তার চেয়ে তুমি চলো না আমার বাড়িতে ওখানেই চাটা খাবে তুমি তো আমার বাড়িতে যাওনি কখনো না ভাই তা হয় না বিশাখা একা একা থাকবে তুমি চলো না তুমি তো আর বিয়ে করি এই তো কাজেই ভাবছিলুম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আমার বাড়িতে যেতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে অবশ্য জোর করবো না না তা নয় ঠিক আছে চলো ভদ্রতার এই তো অসুবিধে মুখের উপর সত্যি কথা বলা যায় না হাজডামোরের এক স্টোপ আগে উঠে দাঁড়ালো দেবনাথ ডাকল না শুধু তাকালো আমার দিকে আমিও উঠে পড়লুম আগে পর্ষা উজ্জ্বল চেহারা ছিল দেবনাথের এখন মুখখানা মনে হয় রক্তশূন্য তবু তার লম্বা ছিপ ছিপে চেহারাটা দেখে মেয়েরা সুপুরুষী বলবে দেবনাথ কি এখনো আবার নতুনভাবে জীবনটা শুরু করতে পারে না বাস থেকে নামার পর দেবনাথ বলল দেখলে একটা লোক কিরকম ইচ্ছে করে আমার পা মারিয়ে দিল আমি মৃদু প্রতিবাদ করে বললাম ইচ্ছে করে কি আর দিয়েছে ভিড়ের মধ্যে দেখতে পাইনি নিশ্চয়ই না এক টাইপের লোক আছে তারা ইচ্ছে করে অন্যদের পা মারিয়ে দিয়ে আনন্দ পায় আমার এরকম প্রায়ই হয় আমি আর কিছু বললুম না যদিও বা সেই ধরনের লোক থাকে তারা কিন্তু এ পর্যন্ত কোনোদিন আমার পা মারিয়ে দেয়নি তারা ঠিক ভিড়ের মধ্যে দেবনাথের পা খুঁজে বার করে দেবনাথের বাড়ির সামনে চার পাঁচজন ভিঘিরি শুয়ে বসে আছে দেবনাথ একেবারে খেঁকিয়ে উঠল এই যা যা এখান থেকে যত সব ভিখিরা আর মোড়া ভাঙছে সহজে যাবে না দেবনাথ চাকরের নাম ধরে চেঁচাতে লাগলো দামো দামু, আবার এগুলোকে এখানে বসতে দিয়েছিস এক বছরে মানুষ কত বদলে যায় দেবনাথের গলার এই রুক্ষতা আগে কখনো শুনিনি ভিখিরা রক নোংরা করে ঠিকই কিন্তু পাড়ার ছেলেরা ওখানে নোংরা কথার পোয়ারা ছোটালে দেবনাথ কি ওরকম কেঁকি উঠতে পারত দরজা খোলার পর সিঁড়িতে পা দিয়েই আমার মনে হল ভদ্রতা রক্ষার জন্য মানুষ কত অসহায় আমি কেন এখানে এসেছি আমার তো দেবনাথকে বলা উচিত ছিল তুই একটা চোর ঘুষখোর ঘৃণ্য জীব সামাজিকভাবেই তো তার সঙ্গে আর কারুর মেশা উচিত নয় তোর বাড়িতে আসা তো দূরের কথা তোর সঙ্গে আমার কথা বলাই উচিত নয় কিন্তু এসব কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না মুখ তুলে দেখলাম সিঁড়ির ঠিক মাথায় বিশাখা দাঁড়িয়ে আছে দূর থেকে এখনো তাকে ঠিক দেবী মূর্তির মতনই দেখায় বছর তিনেক আগে একবার এসেছিলাম দেবনাথের বাড়িতে তখন এ বাড়ির দামি দামি আসবাব দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল এখনো সেই সব জিনিসই আছে কিন্তু একটা কেমন যেন অগোছালো ভাব এক সময় দারুণ ঘর সাজাবার বাতিক ছিল বিশাখার লিনসি স্ট্রিটের মুখে বেশ কিছুদিন আগে একবার দেখা হয়েছিল বিশাখার সঙ্গে সেদিন বিশাখা শুধু পর্দার কাপড়ের চিন্তায় উদ্বিগ্ন মেরুন রঙের একটা বিশেষ শেডের পর্দার কাপড় নাকি সারা দক্ষিণ কলকাতার কোথাও পাওয়া যায়নি তাই নিউ মার্কেটে খুঁজতে গিয়েছিল জানলায় এখনো রয়েছে সেই চাপা মেরুন রঙের পর্দা সোফার রঙের সঙ্গে মিলিয়ে কিন্তু অনেকদিন সোফার ধুলো ঝাড়া হয়নি ভালো করে মাঝখানের টেবিলটা বসানো রয়েছে বাঁকাভাবে দেবনাথ বলল নিয়ে এলাম সুনীলকে ধরে বিশাখা বলল কেমন আছো অনেকদিন পর দেখলাম তোমাকে মাসিমা কেমন আছেন বিশাখা তো আগে আমাকে আপনি বলতো আজ হঠাৎ তুমি বলার কারণটা বুঝলাম না হয়তো অনেকদিন দেখা না হওয়ায় ভুলে গেছে আগেকার সম্বোধন আমারও এরকম হয় মাঝে মাঝে কিন্তু বিশাখার এরকম ভুল হবার কথা ছিল না আমি বললাম বিশাখা তুমি কিন্তু একটু রোগা হয়েছ বিশাখা একটু অদ্ভুতভাবে হেসে বলল তুমি ছাড়া একথা এতদিন আমাকে আর কেউ বলেনি কি খাবে শুধু চা চায়ের সঙ্গে আর কিছু খাবে না তুমি এখনো মিষ্টি খেতে ভালোবাসো আমাদের এ পাড়ায় খুব ভালো মিষ্টি পাওয়া যায় না না আজকাল আর মিষ্টি খাই না তুমি আমাকে আগে এক গ্যালাস ঠান্ডা জল দাও ঠান্ডা জল খুব ঠান্ডা জল তো নেই দেবনাথ বিরস মুখে বলল আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বিশাখার মুখে তখনও হাসির আভা লেগে আছে সেটা বজায় রেখেই বলল। হ্যাঁ ভাই আমাদের ফ্রিজটা দু মাস হলো খারাপ হয়ে পড়ে আছে একই কথা বলল দুজনে কিন্তু দুজনের ভঙ্গি যে দুরকম সেটা আমি লক্ষ্য না করে পারলুম না দেবনাথের কথা সুরেই ফুটে উঠল ভারতের সমস্ত রেফ্রিজারেটর কোম্পানিগুলো অসৎ কিংবা বেছে বেছে তাকেই তার একটা বাজি গুছিয়েছে আর বিশাখা বলতে চায় ফ্রিজটা এমনি খারাপ হয়ে আছে যে কোনো সময় সারিয়ে নিলেই হয় হয়ে উঠছে আর কি বিশাখার ওই লঘু ভাবটুকুর জন্য আমি কৃতজ্ঞ বোধ করলুম পৃথিবী সম্পর্কে দেবনাথের অভিযোগ শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি অবশ্য বিশাখা কোনোদিন পরাজিত হবে এমন আমি আশাও করিনি বললাম আমার বাড়িতে তো ফ্রিজই নেই আমার কুজুর জলে যথেষ্ট দোতলায় অনেকগুলো ঘর ডানদিকের ঘরগুলোতে দেবনাথের ভাই সোমনাথ তার স্ত্রী পুত্রদের নিয়ে থাকে একসময় সোমনাথের সঙ্গে আমার ভালো আলাপ ছিল ক্রিকেট ম্যাচের মাঠে প্রায়ই দেখা হতো একবার ভাবলাম সোমনাথকে ডাকতে বলবো তারপরে ক্ষীণ সন্দেহ হলো হয়তো সোমনাথরা এখন আলাদা রান্না করে খায় দু মধ্যে কথা বন্ধ হওয়াও বিচিত্র নয় সুতরাং সোমনাথকে ডাকলে একটা অস্বস্তিকর অবস্থা হতে পারে বিশাখা নিজেই গেল জল আনতে দেবনাথ সেই ফাঁকে আমাকে জিজ্ঞেস করল বিশাখা রোগা হয়েছে বললে কেন তোমার তাই মনে হচ্ছে তাই তো মনে হলো অনেকদিন পর দেখছি তো দুবছর ধরে ওর ওয়েট কিন্তু একই আছে তাই নাকি কিন্তু দেখে তো মনে হলো কিন্তু ওজন একটুও কমেনি ব্যাপারটার উপর দেবনা তেমন অহেতুক গুরুত্ব দিচ্ছে কেন বুঝতে পারলাম না ও বলে চেপে যাওয়াই শ্রেয় এখানে বিশাখা জল নিয়ে আসতেই দেবনাথ আবার বলল বিশাখা দু বছরের মধ্যে তোমার ওজন একটুও কমেছে কোনো অসুখ বিসুখও করেনি তবু সুনীল বলল কেন বিশাখা আগের মতন চাপা কৌতুকে বলল সুনীল আমাকে একটু রোগা হিসেবেই দেখতে পছন্দ হিসেবে সেজন্য বলছে সেটা আলাদা কথা কথার কথা হিসেবেই বলেছিলাম তার জন্য এত এটা ঠিক বিশাখার সুন্দর স্বাস্থ্য আর উজ্জ্বল মুখানের জন্য তাকে এখনো অনায়াসেই কুমারী মেয়ে মনে করা যায় পিঠভর্তি এক গ্রাস কোঁকড়া চুল এত চুল শহরের মেয়েদের মধ্যে খুবই কম দেখা যায় আজকাল দুর্গা প্রতিমার মতন টানা টানা দুটি চোখ টিকুলো নাকের ঠিক নিচেই ঠোঁটের মাঝখানে একটা খাঁজ এরকম খাঁজ থাকলে মেয়েদের খুব বুদ্ধিমতি মনে হয় সবচেয়ে সুন্দর বিশাখার চিবুক অবিকল শিশুর মতন কিন্তু খুব কচি সাদা রঙের বেগুনের মতন তকতকে একটা গোলাপ ফুল ছাপা শাড়ি পরে আছে বিশাখা ইউনিভার্সিটিতে পড়ার সময় বিশাখাকে দেখে দীর্ঘশ্বাস ফেলেনি এমন ছেলে একটিও ছিল না বিশাখাকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরোনোই ছিল মুশকিল কেউ না কেউ সিটি দেবেই বিশাখা শুধু সুন্দরী ছিল না তার রূপ বড্ড চোখে পড়ত আশ্চর্য আজ কিন্তু বিশাখার দিকে চোখ ভরে তাকাতে পারছি না আমি দু এক পলক ওর চোখে চোখ রেখেই সরিয়ে নিচ্ছি দেবনাথের সঙ্গে বিয়ে হবার পর সবাই বলেছিল ভারী সুন্দর মানিয়েছে আমিও স্বীকার করতে বাধ্য হয়েছিলাম এখন কিন্তু আর মানায় না দেবনাথ এখন অনেক নিষ্প্রব বিশাখা দেবনাথকে জিজ্ঞেস করল তুমিও চা খাবে তো দেবনাথ বলল না এত রাত্রি চা খেলে আমার অম্বল হয় আমি বললাম বাহ তুমি চা খাবার জন্য পিড়া করলে আমায় এখন তুমি নিজে বলছো খাবে না দেবনাথ বলল তুমি দিনে অনেক কাপ চা খাও নাকি আমার ভাই সহ্য হয় না দেবনাথ তোমার আর আমার বয়স তো প্রায় সমান বয়স দিয়ে কি আর সবকিছু বিচার করা যায় তুমি বিয়ে করি আমার বিয়ে হয়েছে সাড়ে চার বছর আগে বিশাখা বলল বাহ বিয়ে করলে বুঝি মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় ঠাট্টা ইয়ারকের ধার ধারে না দেবনাথ ঠান্ডা গলায় বলল বুড়ো হয়েছে কিনা জানি না। তবে বিয়ের পর থেকেই আমার অম্বলার ধাত শুরু হয়েছে মোটেই না দু দুবছর আগেও তোমার অসুখ হয় না ভেবে আর উপায় কি আমার কিন্তু জীবনে কখনো ওসব অম্বল টম্বল হয়নি এতক্ষণ বাদে একটু স্বচ্ছভাবে হাসলো হাসল দেবনাথ বলল সেই কথাই তো বলছিলাম তোমার কোনো অসুখ নেই তোমার রোগা হবার কোনো কারণও নেই আবার সেই প্রসঙ্গ কি ভুলই করেছিলুম ওই কথাটা বলে দেবনাথ একসময় বেশ চৌকশ কথা বলতে পারতো এখন যেন সে ইচ্ছে করেই দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে অন্যের বিরক্তি সৃষ্টি করেই সে আনন্দ পায় দাসির হাত থেকে চায়ের ট্রে নিয়ে এসে বিশাখা রাখল সেন্টার টেবিলে চায়ের কাপ আর সসারগুলো আলাদা রঙের সাধারণত এসব খুঁটিনাটি আমার লক্ষ্য করার কথা নয় কিন্তু বিশাখার বাড়ি বলেই নজরে পড়ছে বিশাখা বলল তুমি যখন চা খাবেই না তাহলে চান করতে চলে যাও আমি সুনীলদার সঙ্গে গল্প করি ওর সঙ্গে আমার অনেক কথা আছে দেবনাথ উঠে দাঁড়িয়ে আমাকে বলল হ্যাঁ ভাই চানটা করে আসি রোজ বাড়ি ফিরে চান না করলে আমার অস্বস্তি লাগে যা ধুলো কলকাতার রাস্তায় তুমি বসো চলে যেও না হ্যাঁ বসছি আমি জানতাম দেবনাথ আমাকে কিছুক্ষণ বিশাখার সঙ্গে একা থাকার সুযোগ দেবে কিন্তু বিশাখা নিজে থেকেই যে সে কথা বলবে তা আশা করিনি দুজনে একসঙ্গে চুমুক দিলাম চায়ে একসঙ্গে কাপ নামিয়ে রাখলাম মুখ তুলতেই চোখা হলো আমি আবার চোখ সরিয়ে নিলাম প্রথম চায়ের কাপে সামান্য এক টুকরো ভাসছে সেটাই যেন আমার প্রধান দ্রষ্টব্য বিশাখা বলল কি বাবু এত গম্ভীর কেন বাবুর কি মন খারাপ বিশাখাদেবী হঠাৎ আমায় তুমি বললেন কেন বিশাখাদেবী কদিন ধরেই সুনীল বাবুর কথা ভাবছিলেন কিনা তাই মুখ বেরিয়ে গেল মিথ্যে কথা বিশাখাদেবীর তো আমার কথা ভাবার কোনো কারণ নেই বিনা কারণেও লোকে ভাবে হঠাৎ হঠাৎ এক একজনের কথা মনে পড়ে যায় যায় না যখন তখন যার তার কথা ভাবা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আবার দুজনে একসঙ্গে চায়ের কাপ তুললাম একসঙ্গে চুমুক একসঙ্গে নামিয়ে রাখা আবার চোখাচোখি হতেই দুজনের সামান্য হাসি বিশাখা বলল সুনীল তুমি যখন একদিন বিয়ে করি তখন আর বিয়ে করো না বিয়ে করলে যদি ছেলেরা বড়িয়ে যায় কিংবা অম্বলের অসুখ হয় তাহলে ছেলেদের পক্ষে বিয়ে না করাই তো ভালো ঠিক আছে এখন থেকে মেয়েরাই শুধু বিয়ে করবে ছেলেরা আর বিয়ে করবে না বিশাখা মুখ ভর্তি চা নিয়ে এমন হাসতে লাগলো যে পোয়ারা হয়ে বেরিয়ে আসে আর কি আমি আমার মুখের সামনে হাত আড়াল করে ত্রস্ত বললাম এই কি হচ্ছে কি কিন্তু বিশাখার অকণ্ঠ হাসি দেখতে আমার ভালোই লাগছিল আমি বিশাখার সঙ্গে দেখা করতেই ভয় পাচ্ছিলাম এই আশঙ্কায় যদি সে আগের মতন প্রাণবন্ত না থাকে দেবনাথের ছোঁয়া ওর একটু লাগবে না কিন্তু দেবনাথের প্রসঙ্গ বিশাখার কাছে এখন মোটেই তোলার ইচ্ছে নেই আমার জিজ্ঞেস করলাম বিশাখা তুমি আজকাল বাইরে টাইরে বেরো না কখনো তো দেখি না মাঝে মাঝে দেবনাথের সঙ্গে দেখা হয় মনে মনে হিসেব করল বিশাখা তারপর বলল প্রায় ছ মাসের বেশি একটাও সিনেমা দেখিনি কোথাও বেড়াতেও যায়নি কেন এমনি ভালো লাগে না সারাদিন রাত বাড়িতে বসে থেকে কি করো জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস পেলি কবে সুনীল আসবে আমাকে বেড়াতে নিয়ে যাবার কথা বলবে ঠাট্টা ইয়ারগিরি সম্পর্ক ছিল আমাদের আমি বিশাখার ব্যর্থ নই পাশাপাশি বাড়ি ছিল এক পাড়াতে বিশাখার প্রেমে হয়ে হুড়ু করত করতো সাত আটটা ছেলে তাদের দলে ভিড়ে পড়ার একটু ইচ্ছে ছিল না আমার আমার ছোট বোনের সঙ্গে বন্ধুত্ব ছিল আমাদের বাড়িতে আসতো মাঝে মাঝে বিশাখার আড়ালে যখন বিশাখার নিন্দে হতো আমাদের বাড়িতে তখন তাতে মাঝে মাঝে আমিও যোগ দিয়েছি আমার মা বলতেন রংটা পর্ষা বলে মেয়েটা বড্ড দেমাকি হয়ে গেছে মাটিতে যেন পা পড়ে না ওর বাবা মা আবার বেশি দিয়ে মেয়েটার মাথা খাচ্ছে আবার বিশাখা বাড়িতে এলে মাই বলতেন তুই তো আমার বিয়ের মতন তোর আবার লজ্জা কি রে আমার বোনের নাম অঞ্জনা কিন্তু ওদের দুজনকে সবাই বলতো ললিতা আর বিশাখা আমার বোনের বিয়ে হয়ে যাবার পরও বিশাখা মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে আমি ওকে দু একদিন সিনেমায় নিয়ে গেছি লেগেও গিয়েছিলাম কয়েকবার একজন অবশ্য ছাদ থেকে চিঠি ছোড়াছড়ি করতে হয়নি আমাদের সিঁড়ির পাশে নিরালায় দাঁড়িয়ে গাঢ়স্বরে কথা বলতে হয়নি বিশাখাই এসে কোনো বিকেলে বলতো সুনীল দা তুমি বড্ড কিপ্ট হয়ে যাচ্ছ গ্রেগরি পেকের বইটা তুমি দেখাও না আমাকে মাসিমা আপনি একটু বলুন তো ছেলেবেলা থেকেই বিশাখার নাম করা সুন্দরী সে ধরেই নিয়েছিল তাকে প্রায়ই কেউ না কেউ সিনেমা দেখাবে বেড়াতে নিয়ে যাবে অনেকেই যেত কিন্তু বিশাখার চরিত্রে একটা ঝকঝকে দেখছিল এই জন্য কেউ তার অপবাদ ছড়ায়নি আমাদের বাড়িতে আমরা সবাই জানতাম যতই ছেলেটেলের সঙ্গে ঘুরুক বিশাখার বিয়ে হবে বাড়ির পছন্দ মতো কারোর সঙ্গে বিশাখাও তাতে আপত্তি করবে না আজকাল আর কোন ধনী পরিবারের মেয়ে হঠাৎ কোনো গরিব স্কুল মাস্টারের প্রেমে পড়ে না কিংবা একটু আটটু প্রেম হলেও বিয়ে করতে চায় না বিশাখার প্রেমিকদের মধ্যে সবচেয়ে বেশি নাছরবান্দা ছিল মনোজেশ মনোজেশকে আমিও চিনতাম আমার মাসতুতো ভাইয়ের বন্ধু ছিল সে আমাদের গোলের মোড়ে তাকে নিয়মিত দেখা যেত বিশাখার প্রেমে সে একেবারে পাগল হয়ে উঠেছিল কিন্তু মনোজেশ তখন জানত না একটি মেয়েকে শুধু ভালোবাসাই তাকে পাওয়ার পক্ষে যথেষ্ট নয় মনোজেশ আমাকে বলতো ওর হয়ে একটু চেষ্টা করতে কিন্তু বিশাখার তখন ঠিক প্রেমের চেতনা ছিল না ছেলেদের সঙ্গে বেড়াবে গল্প করবে হাতে হাত রাখবে এই কি প্রেম বড়জোর কেউ জড়িয়ে ধরতে চাইলে বলবে অসভ্য বিয়ে তো অন্য ব্যাপার হলো তাই বিশাখার বাড়ি থেকে পছন্দ করা হলো দেবনাথকে বিয়ের কিছুদিন আগে বিশাখার সঙ্গে তার আলাপ করিয়ে দেয়া হলো। তারা এখন প্রেমিক প্রেমিকার মতন ঘোরাঘুরি করতে লাগল তখন বেশ চালু ছেলে ছিল দেবনাথ একটা নীল রঙের গাড়িতে চেপে এসে হর্ন দিত বিশাখার বাড়ির সামনে আমার সঙ্গে আবার দেবনাথের পরিচয় বেরিয়ে পড়ল আমরা একসঙ্গে কলেজে পড়তাম খুব বন্ধুত্ব ছিল না যদিও কিন্তু মুখ চিনতাম এমন অনেক দিন হয়েছে দেবনাথ একসঙ্গে আমাকে আর বিশাখাকে গাড়িতে চাপিয়ে বাড়াতে কিংবা রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছে বিশাখা তার অন্য প্রেমিকদের নানা কীর্তিকলাপ নিয়ে গল্প করত আমার কাছে কিন্তু দেবনাথ বিষয়ে কিছু বলেনি যথেষ্ট ছেলে মানুষ ছিল তখনও কিন্তু এটুকু অন্তত বুঝতে পেরেছিল যে যাকে বিয়ে করবে তাকে খুশি করে চলতে হয় তখন দেবনাথের সামনে বিশাখা আমাকে আপনি করে বলতো বিশাখাকে আমি কোনোদিন বিরলে প্রেম জানাইনি সুতরাং তার বিয়েতে আমার মন কেমন করার কোনো প্রশ্নই ওঠে না তবে যে কোনো কুমারী মেয়ের বিয়ে হয়ে গেলেই যে কোনো যুবকের একটু বুক টন্টন করে ওঠে সাত পাকের সময় আমি পিড়ে ধরে ঘুরিয়েছিলাম বিশাখাকে পড়ে যাবার ভয়ে কিংবা কিছু একটা সান্ত্বনা পাবার জন্য আমার হাত চেপে ধরেছিল বিশাখা বিয়ের দিন কি সুন্দর দেখাচ্ছিল বিশাখাকে সেদিন যে আমার একটু দুঃখ হয়েছিল সেটা ব্যর্থ প্রেমিকের মন খারাপ নয় অসম্ভব সুন্দর কিছু দেখার বেদনা আমি বললাম এখন বিয়ে হয়ে গেছে এখন আবার অন্যদের সঙ্গে বেড়াতে যাওয়ার ইচ্ছে কেন বিয়ে হয়ে গেছে বলে কি আমি বদলে গেছি নাকি আমার বোন অঞ্জনা তো দুটো বাচ্চা হবার পর রীতিমতো গিন্নি হয়ে গেছে বিশাখা একটু দুঃখিতভাবে বলল অঞ্জনা আমাকে আর এখন চিঠি লেখে না ও এখন কানপুরেই আছে তো আমি আশা করেছিলাম এই সময় আমাকে অনেকেই চিঠি লিখবে অঞ্জনা বোধহয় কিছু জানে না ও নিজের সংসার নিয়েই এত ব্যস্ত তোমার তো ছেলেপুলে হয়নি তুমি বুঝবে না বিশাখা আবার একটু গম্ভীর হয়ে গেল হালকা ভাব আনার জন্য আমি আবার বললাম তোমার সব আগেকার প্রেমিকদের সঙ্গে দেখা হয় না সংক্ষিপ্তভাবে বিশাখা জানালো না মনোজেশের সঙ্গে ওর দেখা হয় না ও বেচারা বড্ড আঘাত পেয়েছিল মনোজেশের বিয়ে হয়নি আমি তো জদ্দুর জানি এখনো বিয়ে করেনি বিশাখা ও প্রসঙ্গ নিয়ে আর কথা বলতে চাইল না একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল মাসিমা কেমন আছেন ভালো আর তোমার ছোট ভাই রঞ্জু ও তো এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি খুঁজছে জানো রঞ্জুর সঙ্গে একদিন আমার রাস্তায় দেখা হয়েছিল ও আমাকে চিনতেই পারল না দেখো না দেখার ভাব করে এড়িয়ে গেল আমি বিব্রত ভাবে বললাম যা সে কি ও নিশ্চয়ই দেখতে পায়নি দেখলে চিনতে পারবে না কেন বিশাখা হঠাৎ চটে উঠল ঝাঁঝের সঙ্গে বলল বাজে কথা বলো না আমি জানি আজকাল সবাই আমাকে এড়িয়ে যেতে চায় আমি সেই জন্যই তো আজকাল আর বাইরে বেরোই না তুমি ওই জন্যই আসো না আমি জানি না বিশাখা সত্যি বিশ্বাস করো আজকাল অফিসের কাজে এত ব্যস্ত থাকতে হয় প্রায় যেতে হয় ট্যুরে এক পলকের মধ্যে বিশাখার সুন্দর মুখখানা কিরকম অসহায় হয়ে গেল সাঁতার জেনেও মানুষ যখন সমুদ্রে ডুবে যায় তখন তার মুখের চেহারা বোধহয় এইরকমই হয় বিশাখার মতন মেয়েকে দেখেও যে চেনা লোকেরা এড়িয়ে যেতে চায় এ কথা অকল্পনীয় মর্মান্তিক নিষ্ঠুর হলেও কিছুটা যে সত্যি তাতে কোনো সন্দেহ নেই যারা এড়িয়ে যেতে চায় তাদেরও খুব দোষ দেওয়া যায় না তারাও পড়তে চায় না একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে অবশ্য বিশাখার এইরকম অবস্থার সুযোগ নিয়ে কিছু লোক যে তার দিকে বেশি বেশি উৎসাহ দেখাবে তাতেও কোনো সন্দেহ নেই কিন্তু বিশাখার আত্মসম্মান জ্ঞান এত প্রবল যে তাদের সে গ্রাহ্যই করবে না নিশ্চিত এখন বিশাখাকে যারা বেশি সমবেদনা দেখাতে আসবে তাদেরও সে ঘৃণা করবে গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প বিশাখা আজকে ছিল গল্পটির প্রথম পর্ব আর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন